ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে আয়োজিত হল বসন্ত উৎসব। উপস্থিত মন্ত্রী ও বিধায়ক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদারের উদ্যোগে ওয়ার্ডের নাগরিকদের নিয়ে আয়োজিত হল বসন্ত উৎসব 2024। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা এবং এলাকার বিশিষ্টজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান, হ্যাঁ, বসন্ত উৎসবে মানুষকে আমার শুভেচ্ছা জানিয়ে গেলাম। বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসবের মধ্যে দোল উৎসব একটা অন্যতম উৎসব, যেখানে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ আমরা পারস্পরিক আলিঙ্গনবদ্ধ হই। এটাই বাংলায় বসবাসকারী মানুষের সংস্কৃতি। বাংলার এই সংস্কৃতি মমতা ব্যানার্জি অক্ষুণ্ণ রেখেছেন। আমরা চাইব এই সংস্কৃতি অক্ষুণ্ণ থাক, বহিরাগত কোনো শত্রু যেন আমাদের এই সংস্কৃতি নষ্ট করতে না পারে। আমার মনে হয় যে সৃষ্টি রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, পলিটিক্যাল লড়াই থাকবে, আইডিওলজিক্যাল লড়াই থাকবে, কে কত উন্নয়ন করলো তার লড়াই থাকবে, তুমি কত করেছো আমি কত করেছো তার লড়াই থাকবে, কিন্তু ধ্বংস এবং কুপ্রচার এবং সেটাকে বাজেভাবে মানে এক্সিকিউট করা, এগুলো ঠিক নয় আর কি। এবং যেখানে দাঁড়িয়ে সবার মানে আমি ব্যারাক মানে যে পাঁচিলটা, রেলের পাঁচিলটা ব্যারাকপুর স্টেশন থেকে এবং লালকুঠির অব্দি যেটা করা হয়েছে সেটা পুরোটা একটা ইতিহাস মানে, এবং সবাই আমরা জানা রয়েছে সেখানে ব্যারাকপুরের ইতিহাস রয়েছে, সেখানে আমাদের কালচার রয়েছে, সেখানে সত্যজিৎ রায় রয়েছে, সিনেমা রয়েছে, হ্যাঁ মানে কী নেই সেখানে, মানে আমাদের সংস্কৃতি রয়েছে, ছৌ রয়েছে, বাউল রয়েছে, সব কিছু রয়েছে, মানে গান্ধীঘাট রয়েছে, সব রয়েছে সেই জায়গাটা, এবং স্পোর্টস রয়েছে, হ্যাঁ, এবং সেই জায়গাটাকে কীভাবে নষ্ট করা যায়, সেই জায়গাটাকে কীভাবে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা করছে। আমি তো ভাবতেই পারছি না মানুষ এরা কারা কারা, মানে এই মানুষগুলো কারা, মানে এদের রাত্রে ঘুম হয় তো আমি ভাবছি এরা কারা, তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে যারাই করুক আমি সামনে এসে করার করুক, যদি ক্ষমতা থাকে আমি বুঝে নেবো আর কি। আপনি কি মনে করেন যে শুভবুদ্ধির উদয়, শুভবুদ্ধির উদয় হলে খুব ভালো, আমি তাদের পাশে আছি। যদি শুভবুদ্ধির উদয় না হয় তাহলে আমি তাদেরও আমি ওদের পাশে আছি যে এই ধরনের নোংরামি কাজ করলে আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমার নাম রাজ চক্রবর্তী, আমি মাথা নিচু করতে কিন্তু জানি না। একটাই কথা বলবো, ভালো করে দোল উৎসব পালন করুন এবং সবাই যে রংটা ব্যবহার করবেন দেখবেন সেই রংটা যাতে মানে কোনো কেমিক্যাল মেশানো কোনো রং না হয়, কোনো বাচ্চাদেরকে খুব সাবধান, কোনো অ্যানিমেলের গায়ে রং দেবেন না, কুকুর বা কোনো অ্যানিমেলকে রং মাখাবেন না। অবভিয়াসলি রং উৎসব আমার মনে হয় যেভাবে মানে যাতে আপনার ভালো লাগে, অন্যের যদি ভালো না লাগে, অন্য যদি রং মাখতে না চায় আপনি জোর করে তাকে কিছু করবেন। কালকে কি পরিবারের সঙ্গে কাটাবে? হ্যাঁ, কালকে পরিবারের সঙ্গে কাটাবো আর কি। একটু জোরে হাত খালি দাঁড়ার জন্য, দাদা ঘুরে যাও, এদিকে ঘুরে, এদিকে ঘুরে, এদিকে ঘুরে, কোথায় এদিকে ঘুরে, কোথায় মুখ ঢেকে গেল। আমি বেশি সময় নষ্ট করব না, আমাদের প্রিয় বিধায়ক মহামায়িতা শ্রী রাজ চক্রবর্তী, আমাদের তরফ থেকে, আমাদের বিধায়কের তরফ থেকে আমাদের সামান্য একটি আমাদের নেতা শ্রী পার্থ ভৌমিকের কাছে হাতে তুলে দিলাম। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।